এখানে যে ভিডিও আছে সেই ভিডিও নাকি তৃণমূলের ব্লক সভাপতির মতো আচরণ করছে। আপনাদের কিছু কর্মী আসার সময় আমাদের কিছু কর্মী বললেন, ঠিক বলছি তো আমি? ভিডিও ব্লক সভাপতির মতো আচরণ করছে, তার কারণ হচ্ছে বিডিওর নাম আর ব্লক ডেভেলপমেন্ট অফিসার নেই, বিডিওর নাম এখন হয়ে গেছে দি বেচারা দিদির অফিসার। কিন্তু আপনি যদি ভাবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে বাংলার আবাস যোজনা রাখবেন, হবে না, হবে না, করতে দেব না। আপনারা যদি ভাবেন আবাস যোজনার টাকা চুরি করে তৃণমূল কংগ্রেসের নেতারা বান্ধবীদের গাড়িতে রাখবেন, বাড়িতে রাখবেন, আমরা হতে দেব না। তেলের দাম কমালেন না, ডিজেলের দাম কমালেন না, ম দিয়ে মমতা, ম দিয়ে মাতাল, সবার আগে মাতালদের কথা মমতা ব্যানার্জি ভাবলেন। এখানে প্রশাসন ছাড়া কিছু নেই, বলেছিলাম আবার বলছি, 15 মিনিটের জন্য পুলিশ সরিয়ে দিন, তৃণমূল কংগ্রেসের অফিস খোলার জন্য একটা লোক খুঁজে পাওয়া যাবে না, একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই মেদিনীপুর জেলা পথ দেখিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে হারিয়েছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা, শুভেন্দু দাকে নন্দীগ্রাম থেকে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছে। আগামী দিনে আমরা এই লড়াইকে মেদিনীপুর শুধু নয়, প্রত্যন্ত এলাকায়, রাজ্যের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি জনপদে 294টি বিধানসভায় আমরা এই লড়াইকে নিয়ে যাব। বন্ধুগণ, আপনারা মনে রাখবেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে, উল্টো দিকে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বড় বড় কথা বলেন, পুলিশ ছাড়া যাদের কিছু নেই, আমি বলেছিলাম আবার বলছি, 15 মিনিটের জন্য পুলিশ সরিয়ে দিন, তৃণমূল কংগ্রেসের অফিস খোলার জন্য একটা লোক খুঁজে পাওয়া যাবে না, একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। নেতারা তাদের বড় বড় কথা বলে, যারা লক্ষ টাকার কোটি টাকার বাড়িতে থাকে তৃণমূল কংগ্রেসের সেই নেতারা, তারা সাধারণ মানুষের বাড়ি লুট করে। আপনারা গ্রামে গ্রামে গিয়ে, আমরা রাজ্য থেকে জেলাতে লিস্ট পাঠিয়ে দিয়েছি, কারা বড় মাল লোক, যাদের তিনতলা বাড়ি আছে, চারতলা বাড়ি আছে, ট্রাক্টর আছে, টু হুইলার আছে, অথচ প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম ঢুকিয়ে রেখেছেন, তাদের লিস্ট আমাদের রাজ্যের কাছে জমা দিন, আমরা ভারতবর্ষের মন্ত্রী গিরিরাজ সিং এর কাছে জমা দেব, এনকোয়ারি হবে, পেটের ভেতরে হাত ঢুকিয়ে টাকা ফেরত নেব, গরিব মানুষের একটা টাকাও হজম করতে দেব না। টাকা কিভাবে বমি করাতে হয় আমাদের জানা আছে। শুভেন্দু দা আপনাদেরকে জানিয়েছেন 15টি টিম আসবে রাজ্যে, 2টো টিম অলরেডি চলে এসেছে, তাদের সাথে দেখা করুন, গ্রামের লোকেরা দেখা করে তাদের কাছে লিস্ট দিন, বলুন যে এই সমস্ত লোকেরা যারা তৃণমূল কংগ্রেসের লোক তারা নিজেদের বাড়ি ঢুকিয়েছে, যারা নামের লিস্টে তাদের নাম ঢুকিয়েছে, মোজাইক করা বাড়ি, পাথর দিয়া বাড়ি, সে বাড়ি পাচ্ছে, গরিব মানুষ যার মাথায় ছাদ নেই সেই মানুষটি বাড়ি পাচ্ছে না, এর প্রতিকার কি আমরা চাইবো না? বন্ধুগণ, এর প্রতিকার আমরা চাইবো, কেন্দ্র সরকার আপনাদের সাথে আছে, নরেন্দ্র মোদী আপনাদের সাথে আছে, তিনি আপনাদের প্রতিকার করবেন। আপনারা লিস্ট তৈরি করুন সেই সমস্ত তৃণমূল নেতাদের। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন, জানেন এই দেশের কথা, এই রাজ্যের কথা, সব থেকে বেশি কারপেট টপানো নিয়ে আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, রাজ্য থেকে যে ইনকাম করে সব থেকে বেশি ইনকাম করে এই রাজ্য সরকার, পেট্রোল ডিজেলের উপরে ট্যাক্স বসিয়ে এই রাজ্য সরকার 7,916 কোটি টাকা এই 2020 এবং 2021 সালের মধ্যে পেট্রো পণ্যের উপর থেকে ট্যাক্স নিয়ে তারা রোজগার করেছে। পেট্রোলের দাম কমালেন না, ডিজেলের দাম কমালেন না, ম দিয়ে মমতা, ম দিয়ে মাতাল, সবার আগে মাতালদের কথা মমতা ব্যানার্জি ভাবলেন। এখানে প্রশাসন ছাড়া কিছু নেই, এখানে যে ভিডিও আছে সেই ভিডিও নাকি তৃণমূলের ব্লক সভাপতির মতো আচরণ করছে। আপনাদের কিছু কর্মী আসার সময় আমাদের কিছু কর্মী বললেন, ঠিক বলছি তো আমি? ভিডিও ব্লক সভাপতির মতো আচরণ করছে, তার কারণ হচ্ছে ভিডিওর নাম আর ব্লক ডেভেলপমেন্ট অফিসার নেই, ভিডিওর নাম এখন হয়ে গেছে দি বেচারা দিদির অফিসার, ভিডিও বেচারা দিদির অফিসার। শুধু প্রশাসনের পুলিশের যারা আছেন, শুভেন্দু দা সভা করতে গেলে, বিজেপি সভা করতে গেলে সেখানে আপনাদের গাত্রোদ্দাহ হয়, তৃণমূল কংগ্রেসের সবার সময় তো আপনাদের গা জ্বলে না, তাই বলছি সারা জীবন পিসি ভাইপো থাকবে না, বাঁচাতে পারবে না, এখনো সময় আছে, লাইন বুঝে নিন, সেই লাইন অনুসারে চলুন, নাহলে কুকুরের লেজকে কিভাবে সোজা করতে হয় বিজেপি জানে, বিজেপি সময় এলে দেখিয়ে দেবে সোজা করতে। আমাদের রুদ্রনীল দা কবিতা বললেন, বলছে কুকুরের লেজ সোজা হয় না, বলে যেগুলো হয় না সেটা বিজেপি করে। সবাই বলেছিল রাম মন্দির হবে না, আমরা বলতাম রামলালা হাম আয়েঙ্গে মন্দির ওহি বানায়েঙ্গে, আমাদের বিরোধীরা বলতো তারিখ নেই বাতায়েঙ্গে, আজকে কেউ তারিখ জিজ্ঞেস করে না, ভব্য রাম মন্দির 2024 সালের 1 জানুয়ারি নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন, আপনারা দেখতে যাবেন।
তৃণমূল কংগ্রেসের নেতারাও যাবে, চিন্তা নেই, রামের শরণে যাবে। কিছুদিন আগে উত্তর প্রদেশের যোগী এসেছিলেন, যোগীজি মহারাজ এসেছিলেন আমাদের কলকাতাতে, তাকে রিসিভ করতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মন্ত্রীরা গেছেন এয়ারপোর্টে। আমি ছিলাম না সেখানে, খবর পাচ্ছিলাম তৃণমূল কংগ্রেসের এক একজন মন্ত্রী যোগীজির পায়ের মধ্যে হুমড়ি খেয়ে পড়ছে প্রণাম করার জন্য, বাবাজি বাঁচাও, বাবাজি বাঁচাও। বাঁচাবে কেউ না, যত পাপ করেছো গঙ্গার জলে, যে গঙ্গাসাগর মেলা হচ্ছে দিদিমণি হেলিকপ্টার নিয়ে গেলেন, আরে হেলিকপ্টার নিয়ে ঘুরলে হবে না, গঙ্গা জলে ডুবুন, তাও যদি পাপ ধোই নাহলে বাংলার মানুষ গঙ্গায় ডুবিয়ে পাপ উদ্ধার করিয়ে দেবে, নাহলে আপনার পাপ উদ্ধার হবে না। আজকে কেন্দ্র সরকারের কথা বলেন, যে কোনো প্রকল্পের কথা বলেন, বলে কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্র টাকা দিচ্ছে না। দিদিমণি হিসাবটা একবার দেখান তো, 2010-11 সালে যখন আপনি ক্ষমতায় এসেছিলেন সেই সময় আপনি কেন্দ্র সরকারের কাছ থেকে কত টাকা পেতেন আর এখন কত টাকা পান? যখন 2010-11 সালে যখন আপনি ক্ষমতায় এসেছিলেন কেন্দ্র সরকার আপনাকে 23,754 কোটি টাকা দিত, আর এখন কেন্দ্র সরকারের কাছ থেকে আপনি 82,908 কোটি টাকা 2020-21 পেয়েছেন, আপনার লজ্জা লাগে না মিথ্যা কথা বলতে? আজকে যদি আমরা কেন্দ্র সরকারের এক একটি প্রকল্প দেখি, সমগ্র শিক্ষা মিশনে 950 কোটি টাকা কেন্দ্র দিয়েছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 584 কোটি টাকা দিয়েছে, আবাস যোজনায় 11,00,000 ঘর দিয়েছে, 8,200 কোটি টাকা দিয়েছে। কিন্তু আপনি যদি ভাবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে বাংলার আবাস যোজনা রাখবেন, হবে না, হবে না, করতে দেব না। আপনারা যদি ভাবেন আবাস যোজনার টাকা চুরি করে তৃণমূল কংগ্রেসের নেতারা বান্ধবীদের গাড়িতে রাখবেন, বাড়িতে রাখবেন, আমরা হতে দেব না। পার্থদার অবস্থা দেখেছেন তো, পার্থদা জেলে আছে, জেলে বলেছে আমি বয়স হয়েছে একটু খাট দিন, আমি জেলে শুতে পারছি না, ঠান্ডা লাগছে, একটা খাট দিতে হবে। খাট পাবেন, বাদ বাকি কিছু পাবেন না, খাটে শুয়ে থাকুন আর স্বপ্ন দেখুন জেল থেকে বেরোনোর, জেল থেকে বেরোতে পারবেন না। অনুব্রত মণ্ডল তিহারে যাবে, সেখানে গিয়ে তার মুখ খুলবে, এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসের অনেক নেতারা যাবে।